जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलब गार न हो, बजर से गुजरे हूँ खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलब गार न हो, बजर से गुजरे हूँ खरीदार न हो। ये दुनिया एक मिसल का गजफूल है, ये दुनिया एक मिसल का गजफूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे है रोशन मेरा कल्ब खरी दिन को, जैसे है रोशन मेरा कल्ब रहो। वरना कोई चारा तुझा मैं नहीं, वरना कोई चारा तुझा मैं नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू कर। अल्लाह नबी विश्व नबी रहमतुल लिल आलमीन बोलें, मन सलक तरीकन यतलुबु फीह इल्मन সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দিন শিক্ষা করার জন্য একটা রাস্তা পথ পন্থা অবলম্বন করবে, যেমন ইদুকুনার মুসলমানেরা আপনারা কি বিরিয়ানি খাওয়ার জন্য আইছেন, কি জন্য আইছেন, দিন শিক্ষা করার লাগে নাকি? আল্লাহর নবী বলেন, من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنه। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিন শিক্ষা করার জন্য একটা রাস্তা পথ পন্থা অবলম্বন করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার সহজ পথ পন্থা অবলম্বন করা দিবে। খুশি না বেজা আরো তো এখন খুশি না বেজা, দুনিয়াতে দেখবেন কষ্ট হইতেছে আপনাদের, দুনিয়াতে দেখবেন এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে যদি প্রধানমন্ত্রী যায়, মুখ্যমন্ত্রী যায়, মন্ত্রী বা উপরস্থরের কোনো লোক যায়, গাড়ির থেকে নামার সময় তাদের পায়ের নিচে লাল গালিচা বিছায় দেয়, ফুলের তুরা দেয়, দেয় কি দেয় না, দেখছেন না আপনারা, দেয় এত কোন নাকি রে, এমন দেয় না। আল্লাহর নবী বলেন, তারা যে কত সম্মানী এই জিনিসটা চিন্তা করে করে টিভির ফাইল সায়া সায়া চিন্তা করে আইরি এদের মতো সম্মানিত দিতে পারতাম, আছে না, এমন আশা করে না আমি যে মুখ্যমন্ত্রীর মতো হইতে পারতাম।
এরে আমার দিকুনার উম্মত, তোমরা জানোনি তোমরা কত সম্মানী। তামনে জিজ্ঞাসা, আল্লাহ নবী কি সম্মানী? আমরা আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল মালাঈকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাআন লিত্বালিবিল আলাম। আল্লাহ নবী বলেন, যারা দীন শিক্ষা করার জন্য একটা জায়গায় গিয়ে বসবে, আল্লাহ নবী বলেন তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে রাজি করার জন্য, অর্থাৎ আমরা রাজি করবার লাগি। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল মালাঈকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাআন লিত্বালিবিল আলাম। যারা দ্বীনের কথা শোনার জন্য আসে, তাদেরকে রাজি করার জন্য নূরের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো আপনাদের পায়ের নিচে বিছায়া দেয়। মন গড়া কথা, কার কথা? এই কথাটা তিনটা ব্যাখ্যা কইতাম নি, আমার কথা বুঝেননি আপনারা? তিনটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হইল, মূলত এই নূরের ফেরেশতারা পর বিছায় দেয়। এবার ইদুকুনাল মাসুমান মুসলমানেরা বুঝুক না বুঝুক, হাদিসের কথা কি মিশানি? তখন বুঝেন না বুঝেন, আল্লাহ রসুল কইছে রে সত্য। আল্লাহ রসুল আপনার মতো পাটফার আছে আসছিল বলে তো অহরও মিশা কথা কই, এমন আসেন নিজে এমন আসেন না। 5,000 টাকা দিলে দরবার করে যাবে, ঠিক না? ঠিক। তিন ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো নূরের ফেরেশতারা মূলতই পর্বে ছায়া দেয়। দুই নম্বর ব্যাখ্যা বুঝেন, আমরা মুরুখ ফালি না মুরুখ? মুরুখ যখন বাহিরে বাচ্চা নিয়ে ছুটাছুটি করে, সিল যখন মুরুখকে দাওয়া করে, মুরুখ কিন্তু অটোমেটিক তার ডানা মেলায় দেয়, দেখি দেয় না? আপনারা দেখছেন না নাকি? তো কোন নাকি রে দেয় না? কী জন্য মেলায় দেয়? কী জন্য মেলায় দেয়? আমি আপনি ঢুকার লাগি, বাচ্চা ঢুকার লাগি, ঠিক তো? তো দুই নাম্বার ব্যাখ্যায় লিখেন, যে ইমানদারেরা ওয়াজ শোনার জন্য আসে, দিনের কথা শোনার জন্য আসে, এই রকম ভাবে নূরের ফেরেশতারা তারে নূরের ডানা দিয়ে বেষ্টনী দিয়ে রাখে, যেন বান্দার উপরে বাহিরের কোনো মুসিবত না পড়তে পারে। তিন নাম্বার ব্যাখ্যা, যতক্ষণ মাহফিলে বসা থাকবেন, নূরের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করবে। কি দোয়া করবে? সান্নি মাগফিরাত। আইসেন যে লাভ হয়েছে না লস হয়েছে? আরো জোরে বলে। আর দুটা হাদিস কোন শুনবেন? শুনবেন নি? বুখারীর 2,300-2,209 নম্বর হাদিসের বলে, আমরা যারা আসছি মাহফিলে, আল্লাহর মহাব্বত পেয়ে না না পেয়ে, মহাব্বত না করলে আইতে পারলাম মিলে তো জোরে কর না কিরে, আল্লাহর মহাব্বত পেয়ে না না পেয়ে। এখন আল্লাহ মহাব্বত করলে কি বলে শুনে, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইদা আহাব্বাল্লাহু আব্দা, আল্লাহ যখন কোনো বান্দাকে মহাব্বত করে, যেমন আমাকে আপনাকে আল্লাহ মহাব্বত করে মাহফিলে আনছে। আল্লাহ নবীর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ইদা আহাব্বাল্লাহু আবদা, আল্লাহ যখন ইদুকুনার কোনো মুসলমানকে বড় মহাব্বত করে ভালোবাসে, আমার আল্লাহ ভালোবাসার পরে নাদা জিব্রাইলা, আমার আল্লাহ জিব্রাইলকে বলে, এরে জিব্রাইল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, এরে জিব্রাইল, আমি আল্লাহ ইদুকুনার উমুক উমুক বান্দাকে আমি আল্লাহ বড় মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরে জিব্রাইল, আমি ইদুকুনার উমুক উমুক বান্দাকে আমি আল্লাহ বড় মহব্বত করি। জিবরাইলকে আমি কি করতাম? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাহবিবুহু, আজকে থেকে তুমিও তাদেরকে মহব্বত করা শুরু করে দাও। জিবরাইল মহব্বত করার পরে, ইউনাদি ফি আহলিস সামা, জিবরাইল আসমানের ফেরেশতাদেরকে বলে, এরা ফেরেশতাদের দল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা,
আমার আল্লাহ ইয়ুদুকুনার উমুক উমুক মুসলমানকে আমার আল্লাহ বলে মহব্বত করে ভালোবাসে। ফেরেশতারা বলে আমরা কি করব, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল বলে ফাহিব্বুহু, আজকে থেকে তোমরাও তাদেরকে মহব্বত করা শুরু করে দাও। এক পর্যায়ে হাত্তা ইউদা ওয়ালাহু কবুল ফিল আরদ, গোটা জমিনে আমার আপনার মহব্বত আল্লাহ ছড়ায় দেয়। ওয়াজ শুনে বাদ দিবেন বিবেক সেরাটাতে সুন্দর সুন্দর লাগে। কিসের বরকত কথা কম না, কিসের বরকত? কোরআনের বরকত। এটা কি আমার কথা? হাদিসের কি আমার কথা? আল্লাহর রাসূলের কথা। এখন আরেকটা সুন্দর কথা বুঝেন, আমি যে আপনাকে মহব্বত করি ভালোবাসি, আর আপনার সুন্দর প্রেমিকা লাল, প্রেমিকা লাল বুঝে মহব্বত করে, আর আল্লাহর মহব্বত সমান কি না? আপনাদের যুক্তি কি বলে সমান? এখন আল্লাহ যে কিছু মহব্বত করে মাহফিলে বসাইছে, এখন শুনেন আল্লাহর মহব্বত কেন। বুখারীর 6000 নম্বর হাদিসে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজ্ইন, আমার আল্লাহ মহব্বতকে ভালোবাসাকে আমার আল্লাহ 100 ভাগ করেছেন। ওই ভাগ আমার আল্লাহ মহব্বতকে ভালোবাসাকে 100 ভাগ করার পরে, ফামসাকা ইনদাহু 99 জুজআ, আমার আল্লাহ মহব্বতকে ভালোবাসাকে 100 ভাগ করার পরে 99 ভাগ মহব্বত আল্লাহর হাতে রেখে দিলেন। ভাগ করছে কয়টা? 100। তো 99 কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ মহব্বতকে ভালোবাসাকে 100 ভাগ করার পরে 99 ভাগ মহব্বত আল্লাহর হাতে রেখে দিলেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আর এক ভাগ মহব্বত আমার আল্লাহ গোটা পৃথিবীতে ঢেলে দিলেন এই এক ভাগ মহব্বতের কারণে। ওয়া মিন যালিকাল জুজইয়া তারহামুল খাল, এই এক ভাগ ভালোবাসার কারণে পৃথিবীর একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে ভালোবাসে। আমার আব্বা আমারে মহব্বত করে এক ভাগ ভালোবাসা পেয়ে, আমার আম্মা আমারে মহব্বত করে এক ভাগ ভালোবাসা পেয়ে, আমার লাল বউ আমারে মহব্বত করে এক ভাগ ভালোবাসা পেয়ে, আমার সুন্দর প্রেমিকা আমার জন্য ফাঁসি দিতে রাজি কই ভাগ ভালোবাসা পেয়ে। সামনে তারা বুঝে না কথা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ 100 ভাগ করার পরে 99 ভাগ মহব্বত আল্লাহর হাতে রাখছে, আর এক ভাগ মহব্বত কি শুধু ঈদ কোনার মাঝে দিছে না গোটা গোটা পৃথিবীতে? এক ভাগ মহব্বত আমার আল্লাহ গোটা পৃথিবীতে ঢেলে দিছে। একজন ছেলে একজন মেয়ের জন্য পাগল, একজন মেয়ে একজন ছেলের জন্য পাগল, জান দিতে রাজি কই ভাগ মহব্বতের কারণে। আমার আল্লাহ বুঝাই এরে বান্দা, এক ভাগ মহব্বত পেয়ে তো লাভালাভি করো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মানুষ তোকে মহব্বত করে এক ভাগ, আর আমি আল্লাহ তোকে মহব্বত করি 100 ভাগ। এখন বুঝেন লাল বউর মহব্বত বেশি না আল্লাহর মহব্বত? এরপর আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ মানুষ কোন জিনিস তোমাকে আমার ইবাদত থেকে গাফেল করে রেখেছে? ফজরের সময় অনেক যুবক নামাজ পড়ে না, বউকে নামাজের দরকার নাই, আছে না? নাই, দাড়ি রাখবো বালা বেড়ে, দাড়ি রাখা একটু একটু উঠে আর কি, সেগুলো গিয়া কয় বা একটু একটু রাখে না, হালকা পাতলা গড় যখন যায় বাম্বু যখন দেয় তখন আবার কাটা লাগে, এমন আছে না? নাই, রে আমি এক ভাগ মহব্বত তোরে করি না, তোর বউ তোর মহব্বত করে এক ভাগ, আমি আল্লাহ পালনে ওয়ালা তোকে মহব্বত করি 100 ভাগ। না ফিল আছেন খুশি না বেজার? কথা কইলে বইবেন নি না, উঠে দেবেন গিয়া, আমি কিন্তু আরো 2 ঘন্টা বাস করবো, বুঝতেন নি আপনারা? আমি 4-5 ঘন্টা করতে পারবো ইনশাল্লাহ।
আপনারা থাকলে আর কি বেশি কষ্ট দিতাম না, দুই তিন ঘন্টা পাস করব। আমি আপনাদের সম্মুখে সৌরাতু বানি ইসরাইলের শুরু করতেছি আলোচনা। ডরাইতেছেন না আপনারা? বাবারই মুকদ্দমা এত বড়, আল্লাহ জানে ওয়াজ দিয়ে কত লম্বা করে। আমি আপনাদের সম্মুখে সৌরাতু বানি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত তিলাওয়াত করেছি রসুলের অসংখ্য গণিত কিতাবসমূহ থেকে। ইমাম বুখারির আবাদুল মুফরাদের 3 নম্বর হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহিয়ে তো যতক্ষণ কথা বলবো কুরআন এবং হাদিস থেকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা ফুজি বানায়া নিয়ে আমল করার তৌফিক আল্লাহ দান করো। সারাটা জীবন ওয়াজ না লেগে বয়াতে মোবাইল লয়া তো কি হই না, এলার কইলার জিগাইলার কইতে পারে না, এ কি লাভ দেবে ওয়াজ হই না। এজন্য কিন্তু কিছু কথা দিলে লাগান, হুজুর কি বলে দিলে কিছু কথা লাগান। কত দূর থেকে আইসি, কত কষ্ট করে আপনারা আনছেন, কত যায় যা মেলা টাকা পয়সা কত গ্যাঞ্জাম করে আনার লাগে, কথা শুই না আমলই না করতে পারেন ভাই, কি লাভ দাবা এত কষ্ট করে, এত প্যান্ডেল সাজায় মাইক লাগায় এত টাকা পয়সা খরচ করে। আমি ভাবতেছি আপনারা মনে করতেছেন ছোট মানুষ কথা কইতেছে, বড় বড় কথা দিনের কথা বড় হোক ছোট হোক বলা তো আমাদের দায়িত্ব নাকি? আমরা হলাম রাঈস, রাঈসুদ্দিন, দিন আর রাঈস আমরা, আমরা বলতে হবে। আপনি শুনলে উনবেন না হুন। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে 2টা বিষয় উল্লেখ করেছেন। কয়টা বিষয়? আমি যতক্ষণ আলোচনা করব 2টা বিষয় নিয়ে আলোচনা করব। যদি ফাঁকে দেওয়া অন্য কোনো আলোচনা ঢুকিয়া থাকে আপনারা কষ্ট লাগবো নি না? আবার বান্ধা তুইবেন বলে কি রে, 2টার কথা কইছে আবার 3টা 4টা ঢুকাই দিয়েছে, যাওয়ার সময় বান্ধা তুইবেন না আবার এই গেম গেলাম করেন না। প্রথম নম্বর আলোচনা, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না। 2 নম্বর, মা বাবার খেদমত করবেন। আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা, হে নবী আপনার রব আপনাকে ফাইসালা করে দিয়েছেন। ফাইসালাটা কি? আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না। আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না, এটা প্রথম নম্বর আলোচনা। এটা করি আপনারা শুনেন, মানব শিরিক সাধারণত 2 প্রকার, মনোযোগ দিয়ে শুনবেন, ছুটে গেলে আর শেষ। শিরিক কয় প্রকার? 2 প্রকার, শিরিকে আকবর, শিরিকে আসগর। শিরিকে আকবর বলা হয় আল্লাহকে রাইখা অন্য আরেকজনকে আল্লাহর সমকক্ষ বানায় নেওয়া, যেমন সেজদার মালিককে আল্লাহ এমন মাজারে গিয়ে সেজদা দিলে, বুঝতেছেন না জানি, এলে শিরকে আকবর। 2 নম্বর, শিরকে আসগর, দুধ দেইকে, আমরা যেটা বলি সেটা বলে গাবি মাশাআল্লাহ, দুধ দেইকে, টাকা পাঠাইকে ছেলে না, বিদেশ থেকে টাকা পাঠাইকে ছেলে, এই যে বিভিন্ন জিনিস আমরা বলি দেলে শিরকে আসগর। মূলত ছেলে টাকা দেনেওয়ালা না, দেনেওয়ালাকে টাকা দেনেওয়ালাকে সম্পদ দেনেওয়ালাকে ইজ্জত দেনেওয়ালাকে টাকা দেনেওয়ালাকে মাহফিল করনেওয়ালাকে সব কিছু কে করে? আল্লাহ করে। এই জন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে? রাজরে বলি শিরিক করা যাবে? সবচাইতে মূল পয়েন্ট শিরিকের হলো সেজদা দেওয়া। আমরা ছোট যেগুলো করি আল্লাহ তাআলা হয়তো মাফ করে দেবে, কিন্তু বড়গুলো তওবা না করলে সেজদা দেওয়া। আল্লাহর রসুলের থেকে বুজুর্গ কেউ আসিল নি আপনাদের মতামত নাকি? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা বাড়ির মুখ বেড়া আল্লাহ আল্লাহর রসুল তো বড় বুজুর্গ আসিল, এমন আছে? তো আল্লাহর রসুল যেটা করে নাই সেটা আমাদের দ্বারা করা সম্ভব? জুড়ে বলেন সম্ভব। এখন আসুন, যারা সেজদা দেয় তারা দলিল দেয় সেজদা দিলে অসুবিধা নাই। আমি আজকে বলে গেলাম যে আল্লাহ ছাড়া ভিন্ন কোনো জায়গায় মাতানত করা যাবে না। সেজদা যদি দিতে হয় মালিকুল মুলুক আল্লাহর কুদরতি পায় সেজদা দিবে। কিতাবওয়ালা বুঝাই আসাজিদু ইয়াসজিদু আলা কদমাইহি আর-রাহমা, ইদুকুনার কোনো যুবক কোনো মুরব্বী যখন মসজিদে সেজদা দেয় কিতাবওয়ালা কই মসজিদে সেজদা দেয় না, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে
তাহলে আল্লাহর রসুলের থেকে বড় বুজুর্গ কেউ ছিল? ওই রসুলের সাহাবা একরাম সেজদা করেছিলেন কি না? আপনাদের যুক্তি কি বলে করতে? আল্লাহর রসুলের যে সাহাবা একরাম সেজদা করে নাই, এইরকম দুইটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। কয়টা? দুইটা। প্রথম নম্বর হাদিস আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হল কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। আমি হীরা নগরীতে গেলাম, কাইস ইবনে সাদ বলেন আমি হীরা নগরীতে গেলাম, হীরা নগরী কুফার একটা নগরীর নাম হলো হীরা। হীরা নগরীতে যাওয়ার পরে ফারআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে। বুঝতেছেন নি? আপনারা আমার কথা বুঝতেছেন নি? বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলে, আতাইতুল হীরা আমি হীরা নগরীতে গেলাম, হীরা নগরীতে যাওয়ার পরে ফারআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে। তখন আমি ভাবতে লাগলাম তারা যদি তাদের ধর্মীয় নেতাকে সেজদা করতে পারে তাহলে আমার নেতা হলো আখিরি জামানের পয়গম্বর, তাহলে আমি কেন আমার নেতা আখিরি জামানার পয়গম্বরকে সেজদা করতে পারবো না? আপনার যুক্তি ঠিক আছে নি? যুক্তি ঠিক আছে? মাশাআল্লাহ বুঝতেছে। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, ফাআতাইতুল নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আসলো, আল্লাহর নবীকে বলি ওগো আল্লাহর নবী আতাইতুল হীরা, নবী আমি হীরা নগরীতে গিয়েছিলাম, ওগো নবী আমি গিয়ে দেখলাম ফারআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, নবী আমি গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে। ওগো নবী আমি ভাবতে লাগলাম তারা যদি তাদের ধর্মীয় নেতাকে সেজদা করতে পারে তাহলে আপনি হলেন গোটা জাহানের ইমাম, তাহলে আমি কেন আপনাকে সেজদা করতে পারবো না? আমরা লিখে থাকলাম বর্তমানে বিশ্বাসটি কি থাকলো চামড়ার এই গুণত্বটা আমরা যাদের বর্তমানে যারা বন্ড বিশ্বাস দিয়েছে এটি কি থাকলো দেরি করতে তাড়াতাড়ি সেজদা করবে না, ঠিক না বেটি? এমন বিশ্বাস নাই আমাদের নামে তো না, আমরা বেপারে আছে না নাই? এক পিসাবের কাছে এক মুরিদ গেছে, কইতাম নি, এক পিসাবের কাছে এক মুরিদ গেছে, গিয়া কইতেছে হুজুর একটা স্বপ্ন দেখছি। বাবা রে কী স্বপ্ন দেখছ? স্বপ্ন দেখছি আমার হাতের মধ্যে পায়খানা লাগিয়ে গেছে আর আমার হাতের মধ্যে মধু লেগে গেছে, কত সুন্দর স্বপ্ন দেখছো। আমি পিসাব মানুষ, আমার হাতে পায়খানা রে মধু থাকতো নাকি পায়খানা থাকতো? যুক্তি ঠিক আছে না? এটা পিসাব মানুষ মুরিদ কে হুজুর স্বপ্ন তো শেষ হয়েছে না, ক আরে কী ক স্বপ্ন বাকি আছে, ক জিওদের স্বপ্নটা একটু বাকি রয়ে গেছে, তো বাকি দেখো তো দফতর ভর্তি মানুষ আর কি মানুষ বয়ে রয়েছে, তো ক হুজুর স্বপ্ন শেষে দেখিয়া দেখি আপনার আঙুলটা আমার মুহ আর আপনার আঙুলটা আপনার মুহ, আমার আঙুলটা আপনার মুহ আর আপনার আঙুলটা পিসাব কো কুযাত্রা মুরিদ দাদা তুর আমারে দিকে তন মুরিদে বাইরে আর কো আমিও বুঝালে যে তুমি তো কত নম্বর বিশ্বাস, ঠিক না বেটি? কেমন আছে না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ইচ্ছা করলে পারতেন সাহাবাদেরকে আল্লাহ নবীকে সেজদা করার কথা বলতে, পারতেন কি পারতেন? কেমন পাগল ছিল সাহাবীরা,
আল্লাহর নবী বলেন না সাহাবী কেন নুজুম, আমার এক একটা সাহাবি আকাশের এক একটা নক্ষত্র তারার মতো। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেমন ভাবে মানতেন, আল্লাহর নবী যদি বলতো বসা তো বসে থাকতো, দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকতো। ওই কোন সময় বলেছিল আবু বক্করকে হিজরতে যাবে, আবু বক্কর ঘুমায় না, আল্লাহর নবী ডাক দিছে আবু বক্কর, জি ইয়া রাসূলুল্লাহ, আবু বক্কর ঘুমাইছো না? ও ঘুমামো করতে গেছে, যেদিন থেকে কিছু না লয়ে যাবে আর ঘুম আছে ওই দিন। সুবহানাল্লাহ, তো কেমন মানতো আমরা মতো? ইচ্ছা করলে পারতেন সাহাবীদেরকে, সাহাবীদের থেকে সেজদা নিতে পারতেন কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আরে কাইস ইবনে সাদ ফালা তাফালু, তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা করলে করুক, কিন্তু তুমি আমি আখিরে জামানার পয়গম্বরকে সেজদা করতে পারবা না, কারণ সেজদার মালিককে আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আরে আমার সাহাবী কাইস ইবনে সাদ, আল্লাহ যদি আল্লাহর পরে দ্বিতীয় কাউকে সেজদা দেওয়ার কথা বলতো, তাহলে ইদুকুনার সমস্ত স্ত্রীদেরকে বলতো তারা যেন তাদের স্বামীর পায়ের নিচে সেজদা করে। স্বামীর দাম কম না বেশি? তো উল্লা কইল আল্লাহ, যদি স্ত্রীর দাম বেশি তো আল্লাহ উল্লাটা কইল হইলে। আল্লাহ কেমনে কইছে, আল্লাহ নবী কেমনে কইছে যে যদি আল্লাহর পরে দ্বিতীয় কাউকে আল্লাহ সেজদা দেওয়ার কথা বলতো, স্ত্রীদেরকে বলতো তারা যেন তাদের স্বামীর পায়ের নিচে সেজদা করে, আছে না নাই? আর মহিলারা স্বামী ছেড়ে গিয়ে মাদারা সেজদা দেয়, আছে না নাই? এমন লক্ষ্মী মহিলা আপনারা বাইক নাই মনে হয় তো কন্যা কে দেয় মাসাল্লাহ, এমন লক্ষ্মী মহিলা নাই আপনারা? বাবা আপনার মাসাল্লাহ, এরাও খুব লক্ষ্মী মাসাল্লাহ। তো বাদ গিয়া কইবেন বগু যাই করস ই কামরা করিস না, বাজারে গিয়া যে লল্লর জল্লর করস, আমি আর না করি তোরে না করে ফারা যা, ফারা যা, যদি একটু তেরেন বেরেন করেন তোর বাদ না হলে কি তুইব, যদি আপনি কোন তিন কথা কইলাম কইলাম কইলাস না দেরি করস কেন দেরি পাওয়ার বেশি না কো? তো আল্লাহ আমরা পাওয়ার বেশি দিছে না হেরারা দিছে, আমরা দিছে কথা কোন তো আমরা দিছে না, মোলার শুনতেছ না ওয়া আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন আল্লাহর পরে দ্বিতীয় কাউকে যদি আল্লাহ সেজদা দেওয়ার কথা বলতো, তাহলে সমস্ত স্ত্রীদেরকে বলতো তারা যেন স্বামীর পায়ের নিচে সেজদা করে। তার মানে কি স্বামীর কথা শুনতেই হবে কিনা, গুরুত্ব কম না বেশি? এর জন্য বাড়ির দিয়ে কিছু বুঝাইবেন, আমরা তো বুঝাই যাই আপনারাও বুঝাইবেন গিয়া। এক নম্বর হাদিস, দুই নম্বর, কষ্ট আছে? আগে মানুষ কইতো কিচ্ছা কাহিনী বলে মানুষ শুনলে বেশি পাগল, মানুষ অনেক সময় কয় আর কি আইলে হুজুর কোরআন হাদিস কয়েন না, মানুষ শুনিতে শুনে না, কিচ্ছা কাহিনী শুনে, আসলে ব্যাক ব্যাক করলে কথা এটা, মানুষ কোরআন হাদিসের কথা শোনার জন্য রাজি, এখন আর মানুষ আগের মতো আছে, এখন মানুষ বিবেক বুদ্ধিমান, মানুষ বুঝে কথা বলে কী কথা কইতেছে হুজুর, এখন আগের মতো মানুষ না, এখন মানুষ বিবেক বুদ্ধিমান, মানুষ বুঝে কী কো না কো, এর জন্য উঠে না ইনশাল্লাহ, উঠতে মনে করেন ওয়াজ বুঝতেছেন না, নাহলে বাড়ি হইলে ফোন দিয়ে দেবেন। দুই নম্বর হাদিস, সুনানুন নাসাই শরীফের 1853 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলে, লাম্মা কদিমা মুআয মিনাশ শাম, মুআয ইবনে জাবাল বলে আমি যখন শাম দেশ থেকে ফিরলাম, সাজাদা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে সেজদা করতে লাগলাম, বাইবেল না ভাই দূরে সেজদা করা লাগে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মা হাযা ইয়া মুআয, হে মুআয তুমি কি করতেছো, আমি আখিরি জামানার পয়গম্বরকে কেন সেজদা করতেছো? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী মুআয ইবনে জাবাল বলে, ও আল্লাহর নবী আমি যখন শাম দেশে গিয়েছিলাম, আমি ওখানে গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে, ও নবী আমি ভাবতে লাগলাম আমার নেতা হলো গোটা জাহানের ইমাম, তাহলে তারা যদি করতে পারে আমি করতে তোমরা কি? আল্লাহর নবী বলেন আরে সাহাবি
আমাকে সেজদা করা যাবে না, কারণ আল্লাহর পরে দ্বিতীয় কাউকে যদি আমার আল্লাহ সেজদা দেওয়ার কথা বলতো তাহলে সমস্ত স্ত্রীদেরকে বলতো তারা যেন তাদের স্বামীর পায়ের নিচে সেজদা করে। এই যে হাদিস দ্বারা কি বোঝা যায়, বেশি কইলাম না সময় কম দিকে, আলোচনা তো আরেকটা আছে। এই যে হাদিস দ্বারা কি বোঝা যায়, নাম্বার বলছি না হাদিসের, বাড়ি থেকে মোবাইলে চার্জ দিয়ে দেখবেন। এই যে হাদিস দ্বারা কি বোঝা যায় সেজদার মালিক কে? আমার বিশ্ব নবীকে আমাকে ওয়াসিয়ত করেছে, ওয়াসিয়তটা কি? আরে আবু দারদা, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো জায়গায় মাতানত করা যাবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, আরে আবু দারদা, যদি তোমাকে হত্যা করে ফেলে অথবা ফাঁসিতে ঝুলায় দে, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে? তাহলে তিন হাদিস দ্বারা কি বোঝা যায় সেজদার মালিক কে? আল্লাহ। দ্বিতীয় আলোচনা, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। এখন কিছু বাংলা কথা কম মনোযোগ দিয়ে শুনেন। ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আপনার আমার মা বাবা উভয়জন অথবা একজন যখন বৃদ্ধ হয়ে যাবে তখন মা বাবার সাথে ভালো আচরণ করবেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইনদাল কিবার বৃদ্ধ অবস্থার কথা কেন বলেছেন? বুঝতেছেন নি? ইনদাল কিবার আল্লাহ বৃদ্ধ অবস্থার কথা কেন কইছে? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেন, সাধারণত মা বাবা বুড়ো হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে তাদের মাথা কাজ করে কম, ঠিক না বেটি? ঠিক। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাগা তখন দেখেন উল্টা পাল্টা কইব, এমন আছে না? দেখেন আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইছে আমাদের, কি চিন্তা করছেন বিষয়টা। ইনদাল কিবার বৃদ্ধ অবস্থার কথা আল্লাহ কেন বলেছেন? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেন যে সাধারণত মানুষ বুড়ো হয়ে গেলে গা মানুষের কমন সেন্স জ্ঞান কাজ করে কম, ওই অবস্থায় বুড়া যখন হয়ে যাবো গা উল্টা পাল্টা কইলো তুমি বালা ডাকো, ঠিক না বেটি? মানে মা বাবা তো বুড়ো হয়ে গেলে উল্টা পাল্টা বলবো, তুমি কি বলো, ভালোটা বলো। ফালা তাকুল্লাহুমা উফিউ, তোমার আম্মা আব্বাকে উফ বলিও না, কি বলিও না? বুঝতেছেন না মনে আপনারা? উফ মানে আমরা কি বুঝি, পিঁপড়ায় কামড় দিলে পিঁপড়ার কামড়ের আওয়াজে আমরা উফ বলি, অথবা কোনো বন্ধু ধাক্কা দিলে পুকুরে পানিতে পড়ার উপক্রম হলে আমরা উফ বলি। এখানে উফ দ্বারা কোন উফ উদ্দেশ্য? এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে সাফওয়াতুত তাফাসিরের মধ্যে মোহাম্মদ আলী আসসাবিনি সুন্দর একটা কথা বলেছেন, বলবো নি আপনাদেরকে, মানে উফ কাকে বলে উনি সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেন, ইদা সাকাতা তুরাবুন আও রিমাদুন ফানাফাখাল ইনসান লিইউজিলি, যখন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে একটা মাটির ছাই, একটা সালির ছাই পড়ে, সালির ছাই অথবা মাটির ছাই পড়ে, ফানাফাখাল ইনসান লিইউজিলি, এই ছাইটাকে দূর করার জন্য আমরা ফু দেই না, ফু দেই না, এই ফু দেওয়ার ফাঁকে একটা আওয়াজ হয় না, ফুয়ের একটা আওয়াজ, ফাসাউতু ওয়া হুয়াল উফ, এই আওয়াজটাকে বলা হয় উফ। তার মানে এই আওয়াজেও আম্মা আব্বার সাথে কথা বলা যাবে না। চিন্তা করে দেখেন একবার, বুঝছেন নি জান আল্লাহ বলে, ওয়ালা তানহার হুমা, তোমার আম্মা আব্বারে ধমক দিও না, ধমক দিই নি আমরা ভাই, ধমক দিই না আমরা ভাই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখেন, লা তানফুযু ইয়াদাকা আলা ওয়ালিদাইক, তোমার আম্মা আব্বার উপরে হাত জারা দিয়া কথা কয় না, কথা কইনি আমরা ভাই, হাত জারা দিয়া কথা কই না। এই হাত এত ছোট থেকে বড় কে করলো ভাই, কে করছে ভাই? আল্লাহ তো করছে, কার মাধ্যমে করছে? মা বাবার মাধ্যমে করছে। অনেক আফসোস লাগে একটা বিষয়, এটা আমি নিজের অভিজ্ঞতায় বলতেছি, আফসোস লাগে অনেক ছেলেরা
মা বাবার পরিচয় দিতে দ্বিধাবোধ করে। আছে না না কথাটা বাঙ্গিয়া বুঝাই বুঝবে। মনে করেন কথার কথা, আপনার ছেলের অনেক শিক্ষিত বানাইছে, যে লাইনে শিক্ষিত হোক, হোক মাদ্রাসায় হোক জেনারেল, আমি কোনো লাইনকে খাস করবো না। শিক্ষিত ছেলেটা যখন বাড়িতে আসবে ছুটিতে, সবাই না কাদের কথা বলতেছি না, অনেক জায়গায় এরকম দেখছি এই জন্য বলতেছি, তখন ওই শিক্ষিত বাবার বাবা যে উনি তো শিক্ষিত, উনি তো মূর্খ মানুষ, শিক্ষিত হইবে কেমনে, সারা জীবন কাজ করতে করতে তো এবারে শিক্ষিত বানাইছে। ওই কুদাল নিয়ে যখন বন থেকে কাজ করে আইতেছে আওয়ার থেকে, তখন হের আরেক দুস্থ ঢাকা থেকে আইছে। তো ঢাকা থেকে দুস্থ আইছে, কোলাগুলি করবো, মুসাফা করবো, মহানাকা করবো। তো এ অবস্থায় আব্বাও আইছে, কেমন একটা সময়ের মধ্যে আইছে। তো আব্বার শরীরের মধ্যে ফেক কাঁদাটা তা বড়, কান্দার মধ্যে কুদালটা নিয়ে রাখছে। তো বন্ধু বারবার জিগা, লোকটা কে রে তোরে বারবার টানতেছে, কই আমার এলাকার লোক, ওই মুরব্বী মানুষ, গরিব মানুষ। আমি আমার অভিজ্ঞতায় বলতেছি, অভিজ্ঞতায় এমন আমি বহু দেখছি। কি বলে আমার এলাকার লোক? তো প্রশ্ন হলো, সেখানে তার বাবার পরিচয় দেয় না কেন, তার সম্মান কমে যাবে? ওরা বুঝতেছি না আপনারা। সে তার কুদালি বাবার পরিচয় দেয় না কেন, তার সম্মান কমে যাবে। সে এই জিনিসটা ভাবলো না, আমাকে তো সম্মান বানালেওয়ালা বানাইছে কে, এই কোট আমাকে পড়াইছে কে, এই আলেম আমাকে বানাইছে কে, এই চেয়ারে বসার যোগ্যতাপূর্ণ জায়গায় আমাকে উঠাইছে কে। মা গই দিয়া বাবা পরিশ্রম করে কুদালের কাজ করে টাকা জমায়া 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 আমাকে ব্যারিস্টার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। আজকে এই সমস্ত শিক্ষিত মানুষের বাবা মা, বাবা মা বৃদ্ধাশ্রমিকে আশ্রয়। আফসোস লাগে, বড় আফসোস, যেই মা বাবা কষ্ট করে লালন পালন করেছে সন্তানকে, এত কষ্ট করে নিজে না খেয়ে লালন পালন করেছে, সেই সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলা, তাও লাল বইয়ের কারণ। প্রথম দিন আয় সেই রেত খেলা ছিলে ছিলে লাগাই দিব, শুনো না তোমার আম্মা দি থাকো হি থাকো এই তো এই বংশ, এটাতে কেমনি কী করবা? প্রথম দিন বেড়া কষ্ট কই তার বউ বেড়া কো তাক দেবো মরাজ রয়ে শুনলে তোকে কোনো মতে, তখন পরের দিন ফিন দিব। দিতে দিতে একসময় ওই ফ্ল্যাটের ঘুরাইলে ঘুরায় প্রত্যেকটা ছেলের পিছনে যদি ফ্যামিলির অবদান না থাকতো কোন অবস্থানে যাওয়া সম্ভব ছিল? আমার আপনার কথা বলেন আপনি, আমি আপনি বড় হয়েছি মা বাবার পরিশ্রম ছাড়া। এই মা বাবার পরিশ্রম ছাড়া কোনো ছেলে বড় হতে পারবে? কোনো মেয়ে বড় হতে পারবে? বড় ভাইয়ের পরিশ্রম ছাড়া ছোট ভাই পরিশ্রমিক পারিশ্রমিক হতে পারবে? বড় ভাই পাতার ঘাম পায়ে পালায় ছোট ভাইদেরকে পড়ালেখা করায়, আছে না? নাই অভাব নাই, দেখেন আপনি খবর নেই, অভাব নাই আমার ফ্যামিলি। বড় ভাই মাতার ঘাম পায়ে পালায় বলে তুমি পড়াশোনা করো, যত টাকা লাগে আমি টাকা দিই। অথচ বড় ভাই ইটমিলে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, তারপরে বলে পড়াশোনা করো, যেইখান থেকে পারে আমি টাকা দিব। আফসুস ওই সমস্ত যুবকদের যারা বউ ফায়া, মা বাপ ভাই বোন সবাইরে বলে থাকে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কথাটা অন্যদিকে গেছে, মনে কষ্ট নিয়ে আল্লাহ ওয়াকফিজ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমা, বিনয়ের ডানা তোমার আম্মা আব্বার পায়ের নিচে বিছায় দাও। আর কিছুক্ষণ আলোচনা করবো, ওটা ওটি করেন না। ওয়াকফিজ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমা, বিনয়ের ডানা আম্মা আব্বার পায়ের নিচে বিছায় দাও। তো আল্লাহ বিনয়ের ডানার কথা কে রেখেছে? মানুষের ডানা আছে না কি দেখুন, আর ডানা ডানা আসেনি এর আছে কে? তো আল্লাহ ডানার কথা কে রেখেছে? এ আয়তের ব্যাখ্যাত মুফাসসিরিন ইকরাম লিখে, সাধারণত মানুষ যদি বুজুর্গ হয়ে জায়গা, সর্দার হয়ে জায়গা, মাতব্বর হয়ে জায়গা, আলেম হয়ে জায়গা, শিক্ষিত হয়ে জায়গা, শিক্ষার একটা বর গেলাম তাহে কথা কোন ঠিক না? শিক্ষার একটা বর তাহে না, সব জিনিসের একটা বর আছে। আল্লাহর রসুল বলে এই যে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখে যে এই যে একটা ভর, এই বরটা মা বাবার সামনে গিয়ে দেখায়, এটাই ডানার কথা কইছে। বর মানে তুমি সর্দার, গ্রামের সর্দার হতে পারো, মার সর্দার না তো, তুমি সর্দার হতে পারো, গ্রামের সর্দার, মার সর্দার তুমি না, মারে বুঝায় না।
তুমি হতে পারে শিক্ষিত, তোমার শিক্ষার মান তোমার শিক্ষার স্থানে রাখবা, মা বাবার সাথে গিয়ে ইংলিশ বাংলা বোঝায়। অনেক ফুলামন আছে জুতার কাম করে ঢাকা শহর, 5,000 বেতন পা, কি যে বাংলা ইংলিশকে বুঝায় যায় ঢাকার থেকে আই নতুন নতুন। তো আম্মু কেমন আছো? কি কো না কইতে নিজেও বুঝো না। এই মেয়ে আমার আপনার মা কিরে বুঝবো? বুঝবো নি আমার মা আমার কেরে বুঝতো না। আমার আপনারা পড়ালেখা করাইতে করাইতে গই দিতে দিতে বেটির জান শেষ। এই জন্য আল্লাহ বলেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আও কাওলান লাইনা কাওলান সাহলা। সহজ ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো, যেই ভাষায় কথা বললে তোমার আম্মা আব্বা বুঝবে সেই ভাষায় কথা বলো, সেই ভাষায় কথা বলো। অনেকে আবার মনে কষ্ট পাবে, হুজুর আমরা তো শুদ্ধ ফ্যামিলি, তো শুদ্ধ ফ্যামিলি হলে তো আপনাদের সাথে সন্তানেরা কথা বলতেই পারবে, কারণ ছোট থেকে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন সন্তানদেরকে। মোট কথা, যেই ভাষায় কথা বললে আমার আপনার মা বুঝবে সেই ভাষায় কথা বলবো। তো ইনশাআল্লাহ ভাই আজকে থেকে খেদমত করবো ইনশাআল্লাহ। শুনেন তো একটা হাদিস, বুখারের 5970 নম্বর হাদিসের বর্ণনা। রাবি হল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর কাছে কোন আমলটা সব চাইতে প্রিয়? আল্লাহর নবী বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। কোন জিনিসটা আদায় করা? নামাজ আমরা পড়িনি, পড়িনি, পড়ি না, পড়ুন ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। দুটা হাত আল্লাহরে দেখে দেন, পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার যেই বান্দার দুটা হাত তুলে দিছে রে মালি, পাক্কা নামাজি বানায় দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, তোমার হুকুম আদায় করার তৌফিক দান করো, গুনার প্রতি ঘৃণা জমা দাও, নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর নবী বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। তাহলে নামাজ পড়বো না সারবো? আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। আল্লাহর নবী বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এর হাদিসের মধ্যে বলেন ইয়াতাকাবুনা ফীকুম মালাইকাতুন বিল্লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার, প্রত্যেকটা দিন দিনে এবং রাত্রে দুই দল ফেরেশতা আমাদের কাছে আসে। কয় দল? আজকে থেকে বালিশের সাথে মাথাটাকে লাগায় চিন্তা করবে, দুই দল ফেরেশতা আমার সামনে কিতা করে, কি খবরটা নেই? সকালে এবং সন্ধ্যায় দুই দল ফেরেশতা তোমাদের সামনে আসে। কই দল? ওয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফাজরি, তারা ফজর এবং আসরের সময় আমাদের সঙ্গে মিলে। কোন সময়? ফজর এবং আসরের সময়। যারা ফজরের সময় আসে তারা বিকাল বেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়। কোন সময় যায়? বিকাল বেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা কি করে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে ফেরেশতারা কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাকে কোন অবস্থায় রেখে আসছো? আল্লাহ কি আমাদের সম্পর্কে জানে না? তো আল্লাহ আবার জিগাইলো কে রে? উনি ফেরেশতারা কি কো আমরা বদনামি করে না বালা ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে ফেরেশতারা কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা কি করে? ফেরেশতারা বলে যদি ঈদ কুনার মুসলমানেরা
ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, জোহরের নামাজ জামাতের সাথে পড়ে, আসরের নামাজ জামাতের সাথে পড়ে, মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ে, ইশারের নামাজ জামাতের সাথে পড়ে, ফেরেশতারা আল্লাহকে বলে ও আমার মালিক আল্লাহ, আতাইনাহুম ওয়াহুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়াহুম ইউসাল্লুন, ও আমার মালিক আল্লাহ, আমি যখন ফজরের সময় ইদুকুনা উমুক মসজিদে গিয়েছিলাম, গিয়ে দেখি কেউ ঘুমায় নাই, সমস্ত বান্দারা তোমার ডাকে সারা দিয়া ফজরের জামাত জামাতের সাথে আদায় করেছে, ওগোমের মালিক আল্লাহ, কোন বিকেলবেলা আমি কি আসরের নামাজ পড়ি, তখন দেখি তারা কেউ খেলাধুলা করে না, বাজারে বন্দরে সময় কাটায় না, সমস্ত ইদুকুনার মুসলমানেরা একসঙ্গে আসরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, আমার দিল সাক্ষী দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে এভে ফেরেশতারা সাক্ষী দাক, আমি আমার বান্দার পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই নোটিশ দিলে আইব, ভেজাল আছে নি কোনো, এটা বাইল করতে হইব নি কিছু, আমল নিতে হইব নি কবর কিছু, ভাই তো একটু ফিকির করেন, ভাই ফিকির করেন, নামাজের ফিকির করেন, একটু নামাজের ফিকির করেন, করবেন তো ইনশাআল্লাহ। ভাই আল্লাহর নবীকে সাহাবীরা বলে ও আল্লাহর নবী আইনুল আমালি হাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর নবী আল্লাহর কাছে কোন আমলটা সব চাইতে প্রিয়, আল্লাহর নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে প্রিয়। দুই নম্বর আল্লাহর নবী বলেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। তিন নম্বর আল্লাহর নবী বলেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমাদের মূল আলোচনা হলো মা বাবার খেদমত করা, দুই নম্বর। বুখারীর 5971 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলে ও আল্লাহর নবী মান আহাক্কুন নাস বি হুসনি সাহাবাতি, ও আল্লাহর নবী আমি কার সাথে ভালো আচরণ করব, আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মার সাথে, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলে ওগো আল্লাহর নবী মান আহাক্কুন নাস বি হুসনি সাহাবাতি, ওগো নবী আমি কার সাথে ভালো আচরণ করব, যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মার সাথে। আবার সাহাবী প্রশ্ন করেছেন সুম্মা মান নবী তারপরে কার সাথে, আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মার সাথে। আবার সাহাবী প্রশ্ন করেছেন ওগো নবী তারপরে কার সাথে, আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মার সাথে। আবার সাহাবী প্রশ্ন করেছেন ওগো নবী তারপরে কার সাথে, আল্লাহর নবী বলেন আবুকা তোমার আব্বার সাথে। এখন প্রশ্ন হলো আল্লাহর নবী তিন তিনবার মার কথা কেন বলেছেন আর একবার বাবার কথা কেন বলেছেন, বুঝতেছেন নি? আল্লাহর নবী বিশ্ব নবী তিন তিনবার মার কথা কেন বলেছেন, তিন তিনবার মার কথা বলার কারণ হলো তিনটা। এক নম্বর, মা সন্তানকে গর্ভে ধারণ করে বাবা তা করতে পারে না। দুই নম্বর, মা সন্তানকে প্রসব করে বাবা তা করতে পারে না। তিন নম্বর, মা তার সন্তানকে দুধ খাওয়ায় বাবা তা করতে পারে। মা তার সন্তান গরু গর্ভে ধারণ করে কিতাবের মধ্যে লিখেন যখন বাবার একটা নুতফা বাবার একটা নাপাক পানি মার রেহেমের ভিতরে যায়, মার রেহেমের ভিতরে যাওয়ার পরে ওই নাপাক পানিটাকে আমার আল্লাহ পুরো শরীরের মধ্যে ছিটায় দেয়, পুরো শরীরের মধ্যে যখন ছিটায় দেয় মার একটা আমতি আমতি ভাব লাগে, বমি বমি ভাব লাগে, কোনো কিছু খাইতে গেলেই বমি হয়। এ যুবক ভাই একটু খেয়াল করো, বমি বমি ভাব হয় ভালো খাবার খেতে পারে না, কার জন্য? সন্তানের জন্য। আজকে সেই সন্তান মাকে ভাত না দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, বড় আফসোস লাগে না যুবক, মার পেটের ভিতরে জাহানের ভিতরে যখন একটা নাপাক পানি যায় ওই নাপাক পানিটাকে আমার আল্লাহ 40 দিন মেরামত করে করে, একটা নাপাক পানিটারে 40 দিন মেরামত করে করে একটা জমাট বাঁধা রক্ত আমার আল্লাহ তৈরি করে দেয়, ওই জমাট বাঁধা রক্তটাকে আমার আল্লাহ 40 দিন মেরামত করে করে
আমার আল্লাহ একটা চাবানোর মতো গুস্তের টুকরা আমার আল্লাহ বানায় দেই, ওই চাবানোর মতো গুস্তের টুকরাটাকে আমার আল্লাহ 40 দিন মেরামত করে করে একটা হাড্ডির উপর রূপান্তরিত করে, ওই হাড্ডির উপর রূপান্তরিত করার পরে এই হাড্ডিটাকে হাড্ডির উপরে এই হাড্ডির উপরে গুস্ত দিতে দিতে তোমারে আমারে আমার আল্লাহ আমার রেহমের ভিতরে বড় করে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, একটা মা যে তার সন্তানকে প্রসব করে কেমন কষ্ট ভালো করে বুঝবেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লিখেন যে বর্তমান যুগে সাম্প্রতিক যুগে এখন যদি মার কষ্টটাকে একটা ফুটবল বানানো হয়, কি বানানো হয়, একটা ফুটবল বানানো হয়, অর্থাৎ মা যে তার সন্তানকে প্রসব করার সময় কত কষ্ট করে, এই কষ্টটাকে যদি কোনো যুবক পায় একটা ফুটবল বানা, একটা রুমের বল বানা, এই বলটাকে যদি একটা পাথরের পাহাড়ের উপর রাখা হয়, উনি বলেন জীবাল এই পাথরের পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ, পাথরের পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এমন কষ্ট আমার আপনার মা আমার আপনাকে পেটে নিয়ে করে। আজকে এই মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেন, বউয়ের জন্য মাকে বাদ দেন না ভাই, আফসোস লাগে, বড় আফসোস লাগে ভাই, বাবা কত কষ্ট করে আমাদেরকে খাওয়ায় পালায় বড় করছে ভাই। বুঝার জন্য বলতেছি ভাই, মনে কষ্ট নিন না ভাই, যুবক ভাই মনে কষ্ট নিন না, একদিন বুঝবেন হারানো সম্পদ যদি কোনোদিন হারিয়ে যায় তখন বুঝবেন এই জিনিসটার দাম যে কত ছিল, একদিন বুঝবেন এই মূর্খ বাবার দাম যে কত ছিল ভাই, এই বাবা দুনিয়াতে না থাকলে ভাই বুঝবেন কত দাম যে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে বলে, ও আল্লাহর নবী উজাহিদু নবী আমি জিহাদ করব, আল্লাহর নবী বলেন আলাকা বুয়া তোমার আম্মা আব্বাস কি, আল্লাহর নবী বল আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে সাহাবি বলে আজাল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী আমার আব্বা আম্মা আছে, আল্লাহর নবী বলেন ফীহিমা ফাজাহিদ তোমার আব্বা আম্মার খেদমত করো, আমার আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করে দিবে। ওই নবীর থেকে আমরা বেশি বুঝি না কম বুঝি, বেশি বুঝি না কম বুঝি, তো নবীর আদর্শ দরকার আসেনি, নবী কি শিক্ষা দিছে কেন, আর আপনি যাবেন কার কাছে, বড় বাবির কাছে গিয়া কেমন ভাবি আব্বা যাই তা করে কিতা করতাম, ওমা কিতা করবা বাদ দিও না, এমন পরামর্শ দেনেওয়ালা নাই ফ্যামিলিতে, বহুত আছে বহুত। আমার মনে আছে কি জানেননি, সাবুক দিয়া যৎকান মনে চাচ্ছেন বাইরে বেলে হজম আছে না হজম, বাইরে সামরা যদি তুলতে পারতাম সামরাড়ি তুললা কুত্তারে খাওয়াইতে পারতাম, তখন তো খুশি হইল গুতায় ফুলাভান্ডিরে বাদ করে বড় বাদ করে ফুলাভান্ডি বলে দে মারে বাদ দিস না বাপরে বাদ দিস না, আল্লাহ আমাদেরকে হেফাজত দান করো। কষ্ট নিতেছেন আপনারা, কষ্ট নিতেছে, কষ্ট নিয়েন না রে বাবা, বুঝার জন্য বলতেছি কষ্ট নিয়েন, এই জন্য আল্লাহ নবীর আদর্শ দরকার কিনা, আল্লাহ নবীর কিছু জিহাদ দেবো, জিহাদ কত সওয়াবের কাজ, আল্লাহ নবী কিছু আম্মা আব্বাসই নি জিহাদ দূর মারবা কো নিবে আম্মা তো আছে কত এই খেদমত করো, আল্লাহ জিহাদের সওয়াব দেবে, জিহাদের সওয়াব আল্লাহ দিব খেদমত করো। তাই নবীর সুন্নত দরকার আছে কিনা নাই, রসুলের সুন্নত দরকার আছে কিনা নাই, নামাজ ঠিক করবেন তো ইনশাআল্লাহ, নামাজ ঠিক করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন ইদুকুনার কোন উম্মত যদি আমার আমার নবীর সুন্নত একটা সুন্নতকে মহাব্বত করে, যেমন আল্লাহর নবীর সুন্নত হলো মেসওয়াক করা, কি করা আল্লাহর নবীর সুন্নত হলো মেসওয়াক করা, আল্লাহর নবীর সুন্নত হলো মা বাবার সাথে বিয়াদবি না, কত কথা আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর একটা সুন্নতকে মহাব্বত করবে, যেমন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আমিনের সুন্নত হলো মেসওয়াক করা, আল্লাহর নবীর সুন্নতকে যে মহাব্বত করবে
আল্লাহর নবী বলেন ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, আর যে আমাকে মহাব্বত করলো সে আমার নবীর সাথেই জান্নাতে যাবে। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। দুঃখ কেডা বুঝবো আমরা না বুঝলে? এই মিয়া, বাপের দুঃখ যদি সন্তানে না বুঝে কেডা বুঝবো? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে? নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ তাআলা প্রেম করিয়া ওই নবীর নাম দিলেন হাবিবে রাসূল। নবীর নাম কি দিছে? হাবিবে রাসূল। সেই নবীকে দুঃখ দিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। নবীর সুন্নতকে যদি আমরা ফলো না করি, নবীর সুন্নতের এত্তেবা যদি আমরা না করি তো কেডা করবো? আমরা তো করা দরকার নাকি? কি বলেন, আমরা করা দরকার না? এই যে নবীর একটা বাগান আমার পিছনে, মাদ্রাসার নাম কি সুন্দর, তাহসিনুল কোরআন। তাহসিন মানে সুন্দর, তাহসিনুল কোরআন মানে কোরআনের সৌন্দর্য। এটা বিভিন্ন শব্দের আরও বিভিন্ন অর্থ থাকে লোকাতের মধ্যে। তাহসিন মানে কি? সুন্দর। চিন্তা করেন আপনি বিষয়টা, এই মাদ্রাসার নামটা কত সুন্দর, এই জন্য এই মাদ্রাসায় জানে মালে খাটতে কে কে রাজি আছেন হাত তুলে। কেন কে হাত তুলত না? সাদা করতাম না, মানে জানে মালে খাট থেকে রাজি আছেন হাত তুলেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এটা সুন্দর কথা শুনবেন, শুনবেন নি? হাত নামা। আলেম ওলামা যে কত বড় গনিমত, তলবে আলেম ছাত্র যে কত বড় গনিমত, একটা সূত্র একটা কথা বলি। ফতোয়ে শামিতে, ফতোয়ে শামির মুকদ্দমা একটা কথা আনছে, সূত্র একটা কথা খুব সুন্দর করে আনছে মুরব্বী বলি। কথাটা হলো যে আলেমরা জান্নাতি, আরে তার মানে আপনারা জান্নাতি না বানাইছে বিষয়টা এমন না, কিন্তু কষ্ট নিয়ে নাম এরা ওই আলেমেদের, আলেমদের গুরুত্ব, মাদ্রাসার গুরুত্ব বোঝাই থেকে কথাটা বলতেছে। আবার আপনারা মনে কষ্ট নিন না, উজুর আলী আলেমরাই জান্নাতি যাবে বিষয়টা কিন্তু কি না এমন না। ফতোয়ে শামিতে লেখছে ইসমাইল ইবনে আবি রাজা একজন না ব্যক্তি বুজুর্গ, কলা ইসমাইল ইবনে আবি রাজা, উনি বলেন, ইসমাইল ইবনে আবি রাজা বলেন, রআইতু মুহাম্মাদান ফিল মানাম, আমি ইমাম মোহাম্মদকে স্বপ্নে দেখেছি। ইমাম মোহাম্মদের নাম শুনছেন নি আপনারা? আমাদের মাসলাকের চারজনের ইমামের নাম জানেন আপনারা, তন্মধ্যে একজন হলো কি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। উনাকে ইসমাইল ইবনে আবি রাজা স্বপ্নে দেখছে, দেখে বলতেছে মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে? কথাটা বুঝছেন না আপনারা? আল্লাহ কি আচরণ করছে? ইমাম মোহাম্মদ বলে গুফির আলী, আল্লাহ তোমার মাফ করে দিছে। কি করে দিছে বুঝতেছেন?
আল্লাহ তোমার কি করছে, মাফ করে দিছে এবং বলেছে, হে ইমাম মুহাম্মদ, আমি যদি তোমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা রাখতাম তাহলে এলেম নামক নিয়ামত আমি তোমারে দিতাম না। তাহলে এলেম কত বড় নিয়ামত। এই ছাত্র যদি সাহায্য করেন, এই ছাত্রকে যদি দেখেন, এই উস্তাদদের যদি কদর করেন, আলেমুল আমাদের কদর করেন, সম্মান আল্লাহ কে বাড়ায় দিবে ভাই? সম্মান কে বাড়ায় দিবে? আল্লাহ বাড়ায়। সম্মান দেওয়ালাকে, সম্মান লেনেওয়ালাকে, সব কিছুকে। এই জন্য আল্লাহ রসুল বলেন, ইজা সাআল তাফাস আলিল্লা ওয়াইজা স্তান তাফাস তাঈদ বিল্লা। কুছ মাঙ্গো তো আল্লাহ সে মাঙ্গো, মদত চাহো তো আল্লাহ সে চাহো। কোই নহি মদত করনে ওয়ালা আল্লাহ কি সওয়া, কোই নহি জাহান্নাম সে উঠাকা জন্নত মে ফেঁকনে ওয়ালা আল্লাহ কি সওয়া, কোই নহি বিস্তর পর লিঠানে ওয়ালা আল্লাহ কি সওয়া, কোই নহি জাহান্নাম সে বচানে ওয়ালা আল্লাহ কি সওয়া, কোই নহি জন্নত দেনে ওয়ালা আল্লাহ কি সওয়া, কোই নহি মরদ সে উঠানে ওয়ালা আল্লাহ কি সওয়া, কোই নহি ডাক্তার বানানে ওয়ালা আল্লাহ কি সওয়া, কোই নহি ডাক্তার বানানে ওয়ালা আল্লাহ কি সওয়া, কোই নহি আলেম বানানে ওয়ালা আল্লাহ কি সওয়া, কোই নহি মুফতি বানানে ওয়ালা আল্লাহ কি সওয়া, কোই নহি মুহাদ্দিস বানানে ওয়ালা আল্লাহ কি সওয়া, কোই নহি বুজুর্গ বানানে ওয়ালা আল্লাহ কি সওয়া, কোই নহি বড় সরদার বানানে ওয়ালা আল্লাহ কি সওয়া, সব কুছ আল্লাহ দেনে ওয়ালা, আল্লাহ দেনে ওয়ালা, সব কিছু কে দেয় ভাই? আল্লাহ দেয়। আমরা যতটুকু হয়েছি সব কিছু কার অবদান ভাই? আল্লাহ যদি এই পর্যন্ত না আনতেন কোনো কিছুই কি ছিল না দাদা ভাই? সম্ভব ছিল না। বোন শেষ করে দিব, উনি শেষ করে দিব। তো দ্বিতীয় আলোচনা শেষ আর দুই একটা কথা বলবো, আমার কষ্ট দিচ্ছে, আমি বুঝতেছি বিষয়টা, লড়াচড়া করতেছে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী বলে, ও আল্লাহর নবী, উজাহিদু নবী, আমি জিহাদ করব। বুঝার জন্য আদিষ্টা আবার কইতেছি, আল্লাহর নবীর কাছে সাহাবী বলে, ও আল্লাহর নবী, উজাহিদু নবী, আমি জিহাদ করব। আল্লাহর নবী বলেন, আলাকা বুয়া, তোমার আম্মা বাসিনী জিহাদ যে করবা। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী বলে, আছেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী, আমার আব্বা আম্মা আছে। আল্লাহর নবী বলেন, ফাফিহিমা ফাজাহিদ, তোমার আব্বা আম্মার খেদমত করো, আমার আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করে দিবেন। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, রকিম আনফুহু রকিম আনফুহু রকিম আনফুহু, আল্লাহর নবী তিন তিনবার বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, মান আদরাকা ওয়ালিদাই, যে তার আম্মা আব্বাকে পাইল, ফাদাখালান্নার, অতঃপর জাহান্নামে গেল। জাহান্নামে গেল মানে যে তার আম্মা আব্বা নিয়ামত পাইয়াও আম্মা আব্বার খেদমত করতে পারল না, আমার আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে ফালায় দিবে। আল্লাহর নবী বলেন, রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদি। কি সুন্দর হাদিস, রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টির ভিতরে? অনেক ফলাবান আছে মসজিদে টাকুর দিতে দিতে সার ফালা দিছে, কপালে কি ফালা দিছে, সার ফালা দিছে, মা বাপরে বাদ দে না, আছে না না, মা বাপরে খানা দে না, কপালো ইবাদত করতে করতে সার ফালা দিছে। এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে আছে কি না নাই মালিকই ভালো জানে। আল্লাহ বুঝার তৌফিক দান। তাহলে মাদ্রাসাকে গনিমত মনে করবেন তো ভাই ইনশাআল্লাহ। এই মাদারিসের সম্পর্ক কার সাথে ভাই? আল্লাহর রসুল পর্যন্ত। অনেকে আমাদেরকে টিট কেড়ে দিয়ে বলে, আমাদের দূর বলে মোল্লার দূর বলে মসজিদ পর্যন্ত, মোল্লার দূর কোন পর্যন্ত? ওটা তোর দূর বাজার পর্যন্ত, বাজারের দূর জাহান্নাম পর্যন্ত, আর মোল্লার দূর মসজিদ পর্যন্ত। মসজিদের দূর হলো বাইতুল্লাহ পর্যন্ত, বাইতুল্লাহর দূর হলো বাইতুল মামুর পর্যন্ত, বাইতুল মামুরের দূর হলো সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত, আর সিদ্রাতুল মুনতাহার দূর হলো আল্লাহর আরশ আজিম পর্যন্ত। তার মানে মোল্লার দূর মসজিদ পর্যন্ত নয় বেটা, মোল্লার দূর হলো আল্লাহ পর্যন্ত। কষ্ট নিতেছেন কতটা? কষ্ট নিতেছেন। হর ফুল ইয়াহ কি শোলা হে,
হর সর্বিনা রাহে। ভালো লাগে, এক একটা ছাত্র এক একটা ফুল, কি এক একটা ফুলের কলি, এক একটা ছাত্র বাহির হইয়া এই ইদুকুনার নাম রোশন করবে কিনা, বিভিন্ন জায়গায় যাবে বয়ান করতে, বিভিন্ন মাদ্রাসায় পড়াবে। কোন জায়গায় পড়ছো? ইদুকুনা তাহসিনুল কুরআন মাদ্রাসা আমি পড়েছি। এলাকার মান বাড়বে কিনা? জুড়ে বলেন বাড়বে কিনা? হর ফুল কি শোলা হে, হর সর্বিনারা হে, অশরফ কে কুলজম আরফা পেলে গা, শজর তৈয়ব পহলা হে, শজর তৈয়ব পহলা হে, পহলে গা, ইলম হুনর কা গহওয়ারা, তারিখ ও সে পারা হে, হর ফুল ইহাই কি শোলা হে, হর সর্ব মিনারা হে। এই জন্য এই মাদ্রাসার প্রতি দৃষ্টি রাখবেন। আমি আপনাদের সম্মুখে দুইটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, শেষ আমার আলোচনা, লম্বা করলে আপনারা রাত্রে কষ্ট হয়ে যাবে, শীতের দিন অনেকে উঠা চলে গেছে। তো দুইটা আলোচনা মনে রাখবেন। প্রথম নম্বর, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো জায়গায় মাথা নত করা বাবা যাবে না, কথা বুঝেননি ভাই? এবার মারুক কাটুক যতই করুক, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো জায়গায় মাথা নত করা যাবে না। দুই নম্বর হলো মা বাবার খেদমত করবেন। তিন নম্বর, নামাজ পড়বেন, পড়বেননি ইনশাআল্লাহ। শেষমেশ একটা উদাহরণ দিল, কষ্ট নেবেন নি, আমরা মুসলমানরা যে কি অবস্থা একটা উদাহরণ দিলে বুঝবেন। দিতাম নি উদাহরণ, উদাহরণটা হল এক লোকের বউ বিবি আর কি একটু তেরা টাইপের ছিল। কি টাইপের তেরা বুঝেন নি? বাঁকা আর কি, জামাই যদি কো ডাইনে যায় বামে যা, এমন আছে না ভাই? জামাই কো ডাইনে যায় কি কো কথা কম নাকি রে আপনারা? জামাই কো ডাইনে যা হ্যাঁ বামে যা, এমন তেরা বউ আছে না নাই? ইদুকু নাই মনে হয় নাই, আমাদের বিবারে তেমন অভাব নাই। তো বউ রে, বউর ভাই আইসে নেওয়ার লাগি, ভাই আছে না, ভাই নেওয়ার লাগি দামার বাড়ির থেকে আইসে আর কি। তো আইসে আবার সময় বন্দি দিয়ে আপনারা কি কোন আবার কোন নিডারে খেত খামার যে করে, আবার দিঘা জামাই কাজ করতেছে আর শালায় দেহে দুলাভাই কাজ করতেছে। তো বেচারা ভাবতেছে আর বোনের কাছে গিয়ে করুন, দুলাভাইয়ের লাগ পাইছি, দুলাভাইয়ের বুলে যাইগা যে আপনার নিবার লেগে আইছিলাম, আমার বুলে দিছে। তো দুলাভাই ক, ভাই কত তো সুন্দর কথা কইছ, তোমার বোনের যে অবস্থা এমনি আমার তো মানে না, আর যদি এখন কে না সেটা উডাইয়া দে তে মনে হয় আমারে মানব বোন বোন আচ্ছা ঠিক না বেটি? তো হে কি করছে, বোন থেকে আমার থেকে ফিরে বাড়িতে চলে গেছে। তো যাওয়ার পরে হ্যাঁ আম্মা কইতেছে, কি রে বাবা তোর না পাঠাইছিলাম তোর বোনটে নেওয়ার লাগি, কো আমার দুলাভাই এই সেই সই নাই বুঝায় আমারে ফিরাই দিছে। তো ফোনটা ওই কেন যাইব না না যাইব, ওই জায়গায় ফোন যাইব না না যাইব, মা ফোন লাগাই দিছে কি গো মা? এমন শাশুড়ি আছে না এই দুগুণাত নাই আমরা এদিকে আছে ভাই, ফোন দিছে আর কি গো মা তোর দিন নেওয়ার লাগি পাঠাইছিলাম তোর ভাইরে, তোর জামাই আমার সই নই, এক কথা কইছে না ছটা কথা বুঝাইছে, জিয়ে রে ছয় কথা বুঝাই দিছে উল্টা পাল্টা কয়া, বেডি তো নাসিস গিয়ে উঠছে হ্যাঁ গুলামের ভূত, আমারে বাড়ি জলই দিত না এতি বোন কুনাচ্ছা দূর দিছে, তো কুনাচ্ছা যে দূর দিছে এই খবর আনে আমার জামাই যে কুনাকুনি আছে, তো কুনাকুনি গিয়া জামাইরে পাইলে, তো জামাই কব কই যাও, কই যাই মানে বাপের বাড়ি যাই, করে শুনো না কথাটা, কোনা শুনতাম না তোর তো আমি মানছি না সারা জীবনে মান্য কি করতাম, তো বউ এক গাদার লেসো ধরে নদীর মধ্যে জাপ দিছে, তো নদীর মধ্যে যখন গাদার লেসো ধরে জাপ দিছে তখন শেষমেশ বেড়াকো, আরে কথা তো কইলেও উনত না না কইলেও উনত না, শেষমেশ একটা নসিহত করে দিই উনি কি না, তো বউ গো নদীর যে গাদার লেসো ধরে নামছো গাদার লেসটা গেলাম সাইর না, কি কইছে আপনারা কি কোন কথাটা মানব মুরবি মানব কথা,
তো বউ গো শেষ মেশ যাইতাছ, আমার কথা তো মানো না, একটা কথা মান্য, গাদার লেজটা কইলাম চাই রো বগো গোলামের বউ, অর্ধেক নদী তাইছি, তোর কথা তো কোনো সময় মানছি না, রাজকার মান না কি তা করতাম, দেলেজ দিলাম চাই রা, এখন বউ কি পানির উপরে থাকবো, লিজে ডিব্বা গেছে ডিব্বা মইরা, একদিকে বাইশা উঠছে বেটা, আহা কথা তো শুনলো না, গেল গা দুনিয়ার থেকে বেটা, আরে আর উল্টা ভাবে নদীর ঢেউ যেদিকে না বেটা উল্টা দিকে বেটার বোরে খুঁজে, তো কিছু লোক আছে না শ্রমিক কাজ টাজ করে বেটার লেগে দেখা হয়েছে আর কি, ও কেউ মিয়া কই যা করে, বউটা ফা মারা গেল, পিসার ভাল লাগিয়ে দেয় খুঁজবার লাগিয়ে দেয়, তো কোন দিকে যা, ও কে রে উল্টা দিকে যায়, রে উল্টা দিকে যাও কে রে, ভাই রে আমার বউ জন্মের থেকেই তেরা, এটা বাইলে আর বাইলে বাইতো না উল্লে ভাই, তখন বেটা কো বাইরে মরার পরে আর কোন জিনিস পেয়া যায় না, সব জিনিস শুভ হয় ভাই, কি হয়ে যায় শুভ হয়ে যায়, তো বেটা গিয়া এক পর্যায়ে ভরে পাইছে গিয়া দিয়ে সুজা হাঁপার মতো উত্তরেছে, তখন বেটা গিয়া কানে কানে বউর কাছে বউ গো সুজা তো উইলি বউ মরার পরে উইলি, মুসলমান বুঝো না কোরআন হাদিসের কথা, কত আলেম বলে কত মুরব্বী বলে কত বাবা বলে, বুঝো না বুঝবা একদিন, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সবচেয়ে তো জ্ঞানী সেই ব্যক্তি যে কবরের সামানা তৈরি করে, বাবা রে যে কবরের সামানা তৈরি করে, আজকে এত কিছু কেউ আমার কোনো কাজে আসবে না, শেষ একটা হাদিস বলে ফেলি বাবা, আল্লাহ রসুল বলছেন ইত্তাবিউল মাইয়্যিতা সালাস, তিনটা জিনিস আমি আপনি মারা গেলে আমার আপনার খাটির পিছনে যাবে, কয়টা জিনিস, এই কথা বলে আমি বয়ান শেষ করে দেব, কয়টা জিনিস, তিনটা জিনিস, এক নাম্বার আহলুহু, আমার আপনার পরিবারের লোকজনের যখন শুনবে আমি নাই তখন আসবে কি আসবে না, নাকি আয়তো না, দুই নাম্বার ওয়ামালুহু, যত সম্পদ কামিয়েছেন সম্পদ আসবে, তিন নাম্বার আমালুহু, যত নেকামল করেছেন নেকামলগুলো ও খাটির পিছনে রওনা দিবে, এখন বুঝার বিষয় ইয়ারজিউ ইসলাম, দুইটা জিনিস কবর থেকে বাড়ির দিকে রওনা দিবে, এক নাম্বার আহলুহু পরিবারের লোকজন, দুই নাম্বার মালুহু, না পরিবারের লোকজন আইতো না, নাকি কই বাবা ফ্যামিলি কাজ মরে যায় কবরটা খুদ্ দামি জায়গা, এমন আসেনি বাবা রে মা পুত্র ছুটে দাও না যায় না, মরে গেলে যাইবুনি বলে কবরটা পাক করে তো সুন্দরী বোঝন মরে যায় আমি ঘুরতে যাই গা, এমন কইব, তো দুইটা জিনিস বাড়ির দিকে রওনা দিব, এক নাম্বার আহলুহু পরিবারের লোকজন, দুই নাম্বার মালুহু যত সম্পদ, এই সম্পদের লাগি ভাই, এই সম্পদের লাগি নামাজ বাদ দিলেন, রোজা বাদ দিলেন, হজ বাদ দিলেন, যাকাত বাদ দিলেন, সব কিছু বাদ দিলেন, এই সম্পদ বাড়ির দিকে রওনা দিবে, ওয়া বাকা ওয়াহিদুন, একটা জিনিস কবরের মধ্যে বাকি থাকবে, সেই জিনিসটা হলো আমার আপনার আমল, আমার আপনার আমল, এই আমলটা কীভাবে ভাই বানানো যায়, কীভাবে মরার আগে আমল বানানো যায়, সেই ফিকি আমাদের করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে যে সরানো সেটানো কথাগুলো বললাম, আল্লাহ সবগুলো কথার উপর আমল করার তৌফিক আল্লাহ দান করুক, ও আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কথা আছে নাকি কোনো আপনাদের, আপনি বলেন কোনো কথা থাকলে বলেন, সমস্যা নাই, আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।